সিনাস মেডিকেল একাডেমি কিভাবে হেল্প করেছে সে সম্পর্কে আমি বলি, আসলে বলে শেষ করা যাবে না, কারণ আমি সিনাস একদম শুরু থেকে সব সময় ছিলাম, হয়তো ইনডাইরেক্টলি বাট ছিলাম, এসসিপিএস এর সময় থেকেই ছিলাম। সো বেসিক্যালি আমি প্রথমে নিজে নিজে পড়া শুরু করেছিলাম, যে নোটসটা নিজে নিজে পড়ে দেখি যে পারি কিনা। কিন্তু যখন আমি একটা চ্যাপ্টার খুললাম, তখন দেখলাম যে আসলে আমার পক্ষে সম্ভব না, আমার একটা গাইডলাইনের খুবই দরকার। এবং এটা অনেকেই আছে যারা প্রথমে কার্ডিওলজি চ্যাপ্টারটাই যদি আপনারা খুলেন, আপনারা কোন সমুদ্রে হারায় যাবেন আপনারা বুঝতে পারবেন। আমাদের একটা গাইডলাইনের খুবই খুবই দরকার। এবং কেন আমি সিনাপসকে এত বেশি থ্যাংক ইউ দিই সব সময়, কারণ সিনাপস আমাকে যেভাবে বেসিকটা বিল্ড আপ করে দিয়েছে পার্ট ওয়ানের জন্য, আমার এত বেশি ক্লিনিক্যাল নলেজটা শার্প হয়েছে যে আপনি ওয়ার্ডে যাবেন, আমি নিজে এখন ট্রেনিং করছি, আমি যখন ওয়ার্ডের সাথে কোরিলেট করতে পারি আমার খুবই ভালো লাগে, কারণ আমি সব বইয়ের সাথে মেলাতে পারছি। আর এটা থ্যাঙ্কস টু অল ভাইয়াস, কারণ ভাইয়ারা কখনো আমাদের সিনাপস মেডিকেল একাডেমিতে কিন্তু কখনো নোটস, কোনো নোট, কোনো নেমোনিক, আমরা কিভাবে চোরামি পদ্ধতিতে মনে রাখবো এই জিনিসটা কিন্তু না। আপনাকে পড়াটা জানতে হবে, বুঝতে হবে, বুঝে পড়বেন তাহলে আপনার এমনি মুখস্থ থাকবে, আপনাকে কোনো নেমোনিক মুখস্থ করতে হবে না। যেই জিনিসগুলো আপনার দরকার নেমোনিক সেটা আপনাকে বলে দিবে, বাট আপনার বাকি সব জিনিস এত সুন্দরভাবে বুঝাই দিবে যে আপনার জিনিসটা একেবারে মাথায় ঢুকে যাবে। আপনার নোটসটা এত বেশি ভালোভাবে পড়া হবে, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলেছি, আমার এত ভালোভাবে পড়া হচ্ছে যে আমার এখন নোটস আমি পার্ট টুর জন্য করছি, নোটস আমার পড়া খুব একটা লাগছে না, কারণ আমাকে ভাইয়ারা এত ভালোভাবে পড়িয়ে দিয়েছে। সিনাপসের একমাত্র যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে এখানে নোটস অনেক ভালো মতো পড়ায় দেওয়া হবে, যেটাই আপনার অ্যাকচুয়ালি দরকার। ও একটা আরেকটা প্রশ্ন যেটা চলে আমি এসেছে, হ্যাঁ মিস জি আপু। করেছি ভাইয়া, সেটা আমি একটু বলে নেই, যারা হচ্ছে ভর্তি হতে চাচ্ছেন তাদেরকে আমি আরেকটা জিনিস, ভালো জিনিস সেটা বলি, এখানে ভাইয়ারা একটা গ্রুপ খুলবেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? সব মেন্টর সহ স্টুডেন্ট সহ একটা গ্রুপ থাকে, আপনি ওই গ্রুপে যখন প্রশ্ন করবেন, যেই প্রশ্ন করবেন আপনাকে সব ধরনের মেন্টর সে অ্যান্সারটা দিবে যেই অ্যাভেলেবল থাকে। এবং আমার আমি যেটা করতাম, আমি রাত 3টা না 4টা না 5টার সময় মাঝে মাঝে আমি কোয়েশ্চেন দিই ভাইয়া এটা কি হবে, এবং ভাইয়ারা খুবই সুন্দর ভাবে আমাকে তখনও উত্তর দিয়েছেন। তো আপনার যে কোনো ধরনের কোনো পড়তে যে অসুবিধা হচ্ছে, আপনি জিজ্ঞাসা করবেন গ্রুপে, আপনার সুন্দর ভাবে এক্সপ্লেনেশন সব আপনি উত্তর পেয়ে যাবেন। তো আপনার এই চিন্তা করছে ক্লাসে মিস করেছি আমি জিজ্ঞাসা করতে পারবো, নো নেভার, আপনি কোশ্চেন সলভ করার সময় ওই গ্রুপে প্রশ্ন করবেন, যেই থাকবে আপনাকে সেই উত্তর দিবে, সেটা যখনই।